Hello everyone, assalamu alaikum. This is Maisha. Chalo ashche ekta notun video ne. Ajke amra dekhabo kibhabe jhotpot alpo upokoron diye perfect dudh cha recipe toiri korte hoy. To chalo deri na kore shuru kore dewa jak. Prothome ami jei cup e dudh cha banabo sei cup e 2 cup pani niye niyechi. Ami dudh ti thanda panite guliye nebo. এরপর আমি এক্সট্রা হাফ কাপ পানি নিয়েছি এই পানিটি ফুটে উঠলে এর মধ্যে আমি চা পাতা দিয়ে পানিটি কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধের মধ্যে চা পাতা দিলে এর পারফেক্ট স্বাদটি পাওয়া যায় না এবং কালারটিও ভালো আসে না এজন্য আমি চা পাতাটি আলাদা করে ফুটিয়ে নেব চা পাতাটি ফুটিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি গলিয়ে রাখা দুধটি ঢেলে দেব এখন আমি চুলার আঁচে মিডিয়ামে রেখে চা পাতা এবং দুধ ভালো করে চাল করে নেব আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন এই পর্যায়ে আমি দিয়ে দেব এক টুকরো দারচিনি এতে করে দুধ চা স্মেলটা অনেক সুন্দর আসে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক দেবেন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দেবেন এখন আমি দিয়ে দেব এক চিমটি লবণ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যে যে পরিমাণের চিনি খান সে চেষ্টা করবেন সেই পরিমাণের চিনি ব্যবহার করার এখন আমি চুলাটা বন্ধ করে দেব দেখুন আমার দুধ চার কালারটা কত সুন্দর এসেছে আপনারা ট্রাই করবেন এভাবে দুধ চা বানানোর তাতে করে আপনারাও পারফেক্ট স্বাদটা পাবেন সো রেডি হয়ে গেল আমার গরম গরম দুধ চা রেসিপি বিকেলে নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে এটি খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক মজা লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ